চার দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রামের জনজীবন, পরিণত হয়েছে দুর্ভোগ আর ভোগান্তির নগরীতে। জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকায় সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ তিন সংস্থার প্রকল্পেও মিলছে না মুক্তি, তারা দায় চাপাচ্ছে একে অন্যকে। আবদুল্লাহ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল টিপু। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য মোট 11,344 কোটি টাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুটি এবং সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের একটি করে প্রকল্পের কাজ চলছে। গেল ছয় বছরে এসবে এরই মধ্যে 5,500 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। 2017 সাল থেকে শুরু হওয়া এসব কাজ শেষ না হওয়ায় বর্ষা এলেই দুর্ভোগের জনপদে পরিণত হয় বন্দরনগরী। চার দিনের বৃষ্টিতে নগরীর অন্তত 40% এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, এমনকি সিটি মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তাও ডুবেছে। তিন দিন ধরে তো পানি বন্দি অবস্থায়, বাসা থেকে বেরোতে পারছে, রাস্তার মধ্যে প্রচুর পানি, অফিসে যেতে হচ্ছে। এখন লুঙ্গি পরে অফিসে যাচ্ছিল, অফিসে গিয়ে প্যান্ট পরব। রিয়াজদিন বাজার, অক্সিজেন, খাতুনগঞ্জ, চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে প্রতিটি অবস্থার প্রতিটি জায়গার মধ্যে আজকে পানি। সিডিএর কাজ আছে, মেয়র সাহেবের কাজ আছে, দুজনেরই কাজ আছে। এখানে সিডিএ বলতে পারবে না, এটা মেয়র সাহেবের দেখাশোনা করতে হবে, মেয়র বলতে পারবে না, সিডিএ করতে হবে, দুজনকে এক টেবিলে বসে করতে হবে। নগরীর 57টি খালের মধ্যে 36টি খালে কাজ করছে চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, এর সাথে সিটি কর্পোরেশন আর পানি উন্নয়ন বোর্ডও পৃথকভাবে কাজ করছে। 11,000 কোটি টাকার বেশি খরচের এসব প্রকল্পে জনভোগান্তি ও দুর্ভোগ না কমার পেছনে সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করছেন নগরবিদরা। কোনো প্রকল্পের সাথে কোনো প্রকল্পের কোনো সমন্বয় নেই, এমনকি প্রকল্পগুলি প্রণয়ন করার সময়ও একটির সাথে একটি সামঞ্জস্য করা হয়নি। সরকারের উচিত এই বিষয়টাতে হস্তক্ষেপ করে দ্রুততার সাথে সমস্ত কাজগুলির সাথে সমন্বয় করে এবং দ্রুত ফল পায় এই ধরনের কিছু কাজ করতে হবে। বন্দরনগরী চট্টগ্রামে নগরবাসী পানিতে ফাঁসছে, এর কারণ হিসাবে মূলত বন্দরনগরী চট্টগ্রামের নগরবাসীর যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সিটি কর্পোরেশন, সিডিএ, অসা, পানি উন্নয়ন বোর্ডের অসমন্বয়তাই দায়ী। এদের সমন্বয়হীনতার কারণে এই যে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার ফলাফল মিলছে, তার সুফল পাওয়া যাচ্ছে না। নগর জুড়ে এমন করুণ পরিস্থিতির জন্য সিটি কর্পোরেশন আর সিডিএ একে অন্যকে দোষ দিচ্ছে। মাটি উত্তোলন করতে হবে, মাটি উত্তোলন না করলে এই খাল দিয়ে পানি প্রবাহিত হবে। এক কথা হচ্ছে খালের মাটি উত্তোলন করে খালকে পানি প্রবাহের জন্য একদম ক্লিয়ার করতে হবে। যেমন চারটা খালের মাটি উত্তোলন হয়েছে কি না হয়নি আপনারা দেখে, এগুলো তো দৃশ্যমান জিনিস। বিজ্ঞা খালের মাটি উত্তোলন হয়েছে কি হয় না আপনারা দেখেন, পুরো খালেই ভরা। বারবার আমরা বলছি যে সিটি কর্পোরেশনকে যে বর্জ্য রিসাইকেলটা করতে হবে, বর্জ্য রিসাইকেল করলে কিন্তু টোটাল যে বর্জ্য উৎপাদন হচ্ছে 1,00,000 টন, এই 1,00,000 টনের 20% ডাম্পিং স্টেশন আছে, বাকি 80% কিন্তু খালে বিলে নালায় পড়ছে। এবং আপনি যদি দেখেন রাস্তার পাশের ড্রেনগুলো, ওগুলোও কিন্তু পরিষ্কার হচ্ছে না, যার ফলে অনেক সময় খালে পানি থাকে না কিন্তু রাস্তায় পানি জমে আছে, পানি যাচ্ছে না, সরছে না। তিন দশকের বেশি সময় ধরে জলাবদ্ধতার নিত্যসঙ্গী বন্দরনগরীর প্রায় 75 লাখ মানুষ, অচিরেই এই সংকট থেকে মুক্তি চান তারা। আবদুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।